আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি টুটি ফ্রুটি। নানা রকম ডেজার্ট, বিশেষ করে ফ্রুট কেক আর মাফিনগুলোতে এই টুটি ফ্রুটি সব থেকে বেশি ব্যবহার করা হয়। আপনাদের কাছ থেকে অনেক দিন ধরে এই টুটি ফ্রুটির রেসিপি রিকোয়েস্ট পেয়েছি, তাই আজকে আমি এটা বানিয়ে দেখাবো। আর সেজন্য আমাদের লাগবে কাঁচা পেঁপে। এই টুটি ফ্রুটি আমরা বানাবো শুধুমাত্র কাঁচা পেঁপে দিয়ে। আমি এখানে মাঝারি সাইজের একটা কাঁচা পেঁপে নিয়েছি, এটা 600 গ্রামের থেকে একটু বেশি। তারপর এটাকে ভালো করে ছুলে নিয়েছি, এখন কাটবো। কাটার জন্য প্রথমে আমি মাঝখান থেকে এভাবে দুভাগ করে নিলাম। এবারে ভেতরের বীজগুলো ফেলে দিব। কাঁচা পেঁপের বীজগুলো সবসময় এরকম সাদা হবে, বতি বা পেকে গেলে সেগুলো কালো হয়ে যায়। তো এই জন্য চেষ্টা করবেন কাঁচা পেঁপে দিয়ে টুটি ফুটি বানাতে, সেটা বেশি দিন ধরে আপনি সংরক্ষণ করতে পারবেন। একটা চামচ দিয়ে ভেতরটা আমি এভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার টুটি ফুটির শেপের মতো ছোট ছোট টুকরো করে কেটে নিব। আপনার যেভাবে সুবিধা আপনি সেভাবে এটাকে কেটে নিতে পারেন। সবটুকুন পেঁপে এখন আমি এভাবে ছোট চার কোণা করে কেটে নিব। সবগুলো যে একই মাপে বা একই সাইজে কাটতে হবে তা কিন্তু নয়। সবগুলো যখন কাটা হয়ে যাবে তখন এগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে। আর সেজন্য আমি চুলায় আগে থেকে পানি গরম করে নিয়েছি। পানিটা হালকা ফুটতে শুরু করলে আমি এর মধ্যে পেঁপেগুলো দিয়ে দিব। পানিটা এমনভাবে নেবেন যাতে পেঁপের থেকে পানিটা বেশি থাকে, এবং চুলার আঁচটা মিডিয়াম হাইতে রেখে এটাকে আমি 6 থেকে 7 মিনিটের জন্য একটু বয়ল করে নিব। পেঁপেটা যাতে পুরোপুরি সেদ্ধ না হয়, আধা সেদ্ধ বা তার থেকে কম সেদ্ধ হবে, অথবা এটা যখন কিছুটা ট্রান্সপ্যারেন্ট হয়ে যাবে, মানে যখন দেখবেন একটু কালারটা ফ্যাকাশে হয়ে গিয়েছে, তখন এটাকে তুলে নিতে হবে। পেঁপে সেদ্ধ করা পানিটা ফেলে দিয়ে এবার আমি ওই একই হাঁড়িতে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। আর 2 কাপ পানির জন্য আমি দিচ্ছি 1 কাপের থেকে একটুখানি বেশি চিনি। আমি 1 কাপের সাথে আরও 2 টেবিল চামচ বেশি চিনি নিয়েছি। আপনি চাইলে 1.5 কাপ পর্যন্ত দিতে পারেন, তবে আমি বেশি চিনি দিব না। ভেতরটা একটু মিষ্টি হলেই হবে, আমি খুব বেশি চিনির শিরাটা ঘন করব না। একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। যখন পানির সাথে চিনিটা মিলে এইভাবে ছোট ছোট বাবল উঠতে শুরু করবে, তখন আবারও একটু নেড়ে দিয়ে সেই যে আমরা আধা সেদ্ধ করে পেঁপেটা উঠিয়ে রাখলাম সেটা দিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পেঁপের কালারটা কেমন ট্রান্সপ্যারেন্ট হয়ে গিয়েছে। ঠিক এরকম কালার হলেই আপনাকে উঠাতে হবে। অবশ্য উঠানোর পরেও কিন্তু এটা আরও কিছুটা ভাপে সেদ্ধ হয়ে যাবে। এই চিনির পানিতে আমি পেঁপেটাকে ততক্ষণ পর্যন্ত কুক করব যতক্ষণ না পেঁপেটা পুরোপুরি সেদ্ধ হচ্ছে এবং পানিটা শুকিয়ে কিছুটা কমে আসবে। পানিটাকে পুরোপুরি শুকানো যাবে না, এরকম কিছুটা রেখে দিতে হবে। শিরাটা এই পর্যায়ে কিছুটা ঘন হয়ে আসবে। আমরা একটা পেঁপে একটু চেক করে দেখি। দেখুন এটা পুরোপুরি নরম হয়ে গিয়েছে। এরকম পেঁপেটা নরম হবে তবে কিন্তু গলিয়ে ফেলা যাবে না আর পানিটাকেও শুকানো যাবে না। এবার আমি সরাসরি এগুলোকে তুলে আলাদা আলাদা বাটিতে বেড়ে নিচ্ছি। যেহেতু আমরা বিভিন্ন কালার করব, তাই আপনি যে কয়টা কালার করতে চান সে কয়টা বাটিতে আপনার পছন্দ মতো পরিমাণে এইভাবে ঢেলে নিতে পারেন। এবার একটা বাটিতে সবুজ রং দিয়ে আমি কিছু পেঁপে কালার করে নিব। আপনি আপনার পছন্দ মতো যে কোনো কালারই মিশাতে পারেন, তবে মিনিমাম 3টা ডিফারেন্ট কালার রাখবেন, তাহলে দেখতে ভালো লাগবে। চাইলে এর থেকে বেশিও করতে পারেন, অথবা সাদাটা বেশি রেখে অন্যান্য কালারের পরিমাণটা কমিয়ে দিলে অনেক সুন্দর লাগবে দেখতে। টোটাল 5টা কালার আমি এখানে করেছি, হলুদ, সবুজ, বেগুনি, নীল এবং লাল, সাথে কিছু সাদাও রেখেছি। এখন কালার মেশানো এই বাটিগুলো আমি রেখে দিব 12 ঘন্টার জন্য। মাঝখানে অবশ্যই 2-1 বার নেড়ে চেড়ে দিবেন, তাহলে সবগুলো টুকরোতে সমানভাবে কালার জমবে। 12 ঘন্টা পরে ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন আগের থেকে কিন্তু কালারগুলো খুব ভালোভাবে এই পেঁপের টুকরোর গায়ে সেট হয়ে গিয়েছে। আর এই প্রত্যেকটা বাটিতে কিন্তু আমি একটু একটু করে চিনি শিরা সহ রেখেছিলাম, যার কারণে কালারগুলো ভালো করে লেগেছে। তো এখন এই চিনি শিরাটাকে আমি নিংড়ে নিব। সেজন্য একটা ছাঁকনির উপর ঢেলে এক্সট্রা যে শিরাটা আছে সেটা আমি এভাবে আলাদা করে নিচ্ছি। এখন শুধু পেঁপের টুকরোগুলোর গায়ে শিরাটা কিছুটা লেগে আছে, আর এটা আমাদেরকে শুকিয়ে নিতে হবে। এজন্য একটা বেকিং ট্রের উপরে আমি টিস্যু পেপার এভাবে বিছিয়ে নিয়ে তার উপরে এভাবে ছড়িয়ে দিচ্ছি রঙিন পেঁপেগুলো। আলাদা আলাদা করে সবগুলো একটু ফাঁকা ফাঁকা করে আমি এভাবে ছড়িয়ে নিয়েছি। এখন এগুলোকে ফ্যানের বাতাসে বা ঘরে রেখে ওপরটা একটু শক্ত হওয়া পর্যন্ত শুকিয়ে নিতে হবে,
চাইলে আপনি ওভেনও করতে পারেন, 2 ঘন্টার মধ্যেই হয়ে যাবে। আর যদি ফ্যানের বাতাসে বা নর্মাল বাতাসে রুম টেম্পারেচারে আপনি শুকান, একটু বেশি সময় লাগবে। আমি ওভেনে এটাকে 2 ঘন্টা 80 ডিগ্রি সেন্টিগ্রেডে রেখে এভাবে শুকিয়ে নিয়েছি, তাড়াতাড়ি হবে শুধুমাত্র এই জন্যই। অন্য একটা ট্রেতে আমি বাকি কালার দুটোও শুকিয়ে নিয়েছি। পেঁপের টুকরোগুলো কতটা শুকাবে এবং কেমন বাইরে থেকে শক্ত হবে সেই শব্দটা আমি আপনাদেরকে একটু শোনাই, তাহলে বুঝতে পারবেন। শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এগুলো বাইরে থেকে কতটা শুকিয়েছে। আর এভাবে শুকিয়ে নিলে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়, প্রায় 5-6 মাস। যখন আপনি কেকের ভেতরে বা অন্য কোনো ডেজার্টে এটা ব্যবহার করতে চাইবেন, তখন কোনো ফলের রস বা চিনি শিরাতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে আবার এটা নরম হয়ে যাবে। আর এটা বাইরে থেকে কুড়মুড়ে হলেও ভেতরে কিন্তু এখনও বেশ খানিকটা জুসি থাকবে। আর সংরক্ষণ করার জন্য এটা যে কোনো একটা বয়াম বা কৌটার মধ্যে রেখে মুখটা আটকে রেখে দিতে পারেন নর্মাল কিচেন র‍্যাকেই, অথবা যদি চান ফ্রিজের মধ্যেও রাখতে পারেন, তাহলে আরও বেশি দিন ধরে ভালো থাকবে। আশা করছি আমার আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে সেটা জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।